বান কমিল, খাদ্য সামগ্রীর দাম বাড়িল, হুড়াহুড়ে বাড়িছে শাক পাচলির দাম, মহানগরীর বজারতো লাগিছে জুই। রাজ্যের কৃষিপথারত পলস পেলায় কৃষকর সপোন তছ নছ করে বানে সংহারী রূপ ধারণ করলে। সমগ্র রাজ্যতে বানে জুরুলা করে গেল কৃষিপথার। এতিয়া বানর প্রকোপ কমিল, কিন্তু শাক পাচলির দাম বাড়িল। মহানগরীর বজারতো শাক পাচলির দাম বৃদ্ধিয়ে জুরুলা করেছে সাধারণ জনতাক। আনকি দুই এবিধ পাচলির মূল্য প্রতি কেজিত প্রায় 100 টাকাও হয়েছে। গুয়াহাটীত তিয়হর আটাইতক কম দাম তাকো প্রতি কেজিত 50 টাকা। বেঙেনা কেজি 80 টাকা আছে, 80 টাকা। আর বাকি তিয় 50 টাকা, জিকা 60 টাকা, 50 টাকা, গাজর 100 পা 120, ভাতকেরলা 80, স্কোয়াশ 50, বন্ধাকপি 40 টাকা। যথেষ্ট বাড়িছে, তাহলে 100 টাকা 100 টাকা চুইছে। ধরে লৈছে যে বানপানির এইটো যেটা প্রভাব এইটো পড়েছে কষ্টটা। গাজর 100 পা 120 টাকা, বেঙেনা 80 টাকা, ভেন্ডি 80 টাকা, তিয় 50 টাকা। বানপানির প্রকোপত কৃষিভূমি নিঃশেষ হওয়ার ফলত বজারত জুই লাগিছে। এনেদরে মূল্য বৃদ্ধির ফলত জুরুলা হয়েছে সাধারণ জনতা। পানির কারণে অল্প বাড়িছে, বস্তুবিলাক গছ গছনিবিলাক মরি গৈছে, তার কারণে অল্প বাড়িছে, বেলেগ কথা নয়। তো 50-60 টাকা বিক্রি, 80 টাকা বিক্রি। ববিতা গগৈ, রিপোর্ট, প্রাগ নিউজ।